প্লেন বাসমতি রাইস, সাথে আছে বেগুন ভাজা, চাপ বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর আছে মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট, আছে ডাল, মসুর ডাল পাতলা করে, আর আছে আলু দিয়ে চিকেন কষা এবং শুকনো শুকনো করে করেছি, আর লেবু তো আছে। তাহলে বন্ধুরা শুরু করছি, সঙ্গে থেকে ডালের সাথে বেগুন ভেজেছি, ও যেহেতু বেগুন খায় না, খেতে চায় না, মুখ চুলকায়, সেই জন্য ওর জন্য একটা কুমড়ো ভেজেছি। সিম্পল মসুর ডাল খেতে ভালো লাগে। আমি তো নিরামিষ মসুর ডাল করেছি আজকে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। শুকনো লঙ্কার স্মেলটা বেশ ভালো। তুমি কাটা খাও না, বলতো কাটা বেছে দিয়েছি। আজকে যেহেতু মুড়ি ঘন্ট আছে চাল দিয়েই করা, যেন ভাতের পরিমাণটা একটু কম নিয়েছে। এমনি ফিলিং একদিন মুড়ি ঘন্টটাই শুধু বেশি পরিমাণে খাবো, ভাত দিয়ে না খেয়ে বেশি করে করে। Thank you.
এই বাদামটাই ভালো লাগে বলো খেতে। দেশি মুরগির মতো হয়েছে শুকনো শুকনো করে কষিয়ে করেছে। ব্রয়লার মুরগিতে দেশি মুরগির স্বাদ ভালো লাগছে মুখর
তাহলে বন্ধুরা আজকে খাওয়াটা কেমন হলো তোমরা দেখেই বুঝতে পারলে। ভালো লেগে থাকলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে করে আমাদের সব রেগুলার ভিডিও আপলোডের নোটিফিকেশন গুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, টাটা।